জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ডমকল মহকুমায় আবারও হারিয়ে যাওয়া 82টি মোবাইল উদ্ধার করে আসলো মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ। বৃহস্পতিবার ডমকল মহকুমায় প্রতিটি থানায় হারানো মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ডমকল থানায় 8টি, রানীনগর থানায় 30টি, ইসলামপুর থানায় 12টি, জলঙ্গি থানায় 15টিও, সাগরপাড়া থানায় 7টি মোবাইল উদ্ধার করা হয়। মঙ্গলবার মোবাইল মালিকদের থেকে ডেকে আনুষ্ঠানিকভাবে মোবাইল হস্তান্তর করা হয় প্রতিটি থানায়। ডমকল থানা থেকে ডমকল এসডিপিও শেখ শামসুদ্দিন সহ আইসি জ্যোতির্ময় বাগচির উপস্থিতিতে 18টি মোবাইল হস্তান্তর করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ডমকল এসডিপিও শেখ শামসুদ্দিন জানিয়েছেন, পুলিশের একটি প্রশিক্ষিত টিম চুরি হওয়া মোবাইল উদ্ধারে নিবিড়ভাবে কাজ করা যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। কেউ কাজে গিয়ে হারিয়েছিলেন ফোন, কেউ বা আবার খেলতে গিয়ে কারোর পথে যেতে যেতে হারিয়েছিল, তবে সেই সব মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। ডমকল থানায় আমরা 18টি মোবাইল ফেরত দিলাম যেগুলো হারিয়ে গিয়েছিল, আর টোটাল ডমকল সাব ডিভিশনে টোটাল 82টা মোবাইল আজকে ফেরত দেওয়া হলো ওনাদের কাছে, যেসব মোবাইল হারিয়ে গেছিল। ওই 5 তারিখে আমি এখানে কমপ্লেন করেছি, এক মাসের ভিতরেই আমার ফোন উদ্ধার করে দিয়েছে। খুব ভালো লাগছে ডমকল থানার উপরে, কৃতজ্ঞ জানাই।